ओम नमः शिवाय सर्वे भवन्तु सुखिनः सर्वे सन्तु निरामया मा मंगलमयी अपने सकलें मंगल करुन। आमी श्री संजय आज की अपने का गणेश चतुर्थी गणेश पुजो निये आज के अपन कि क्यों हमें गणेश पुजो करब क्यों पुजो कर ले भालो है সেটা নিয়ে আজকে কীভাবে করবেন এই পুজো সেটা নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। আগামী পাঁচই ভাদ্র 1427 বাইশে আগস্ট 2020 শনিবার সারাদিন চতুর্থী থাকবে। ভাদ্র মাসের ভাদ্রপদ শুক্লা চতুর্থী তিথিতে এই গণেশ পূজা হয়ে থাকে। সারাদিন এই চতুর্থী থাকবে রাত্রি 11:55 পর্যন্ত। অতএব এই পুজোর সারা দিন আপনি করার সুযোগ সুবিধা পাবেন। কিন্তু এই পুজোর একমাত্র ভালো সময় হচ্ছে মধ্যাহ্নে এবং এই পুজোটা সবসময় মধ্যাহ্নেই করা হয় এবং এটা 12:14 এই পুজো শুরু, 2:35 এর কাল পুরো পিরিয়ডে পুজোর সময় হচ্ছে 2:35 ধরা হয়, অর্থাৎ মধ্যাহ্নকালে এই গণেশ পুজো হয়ে থাকে। আমরা হিন্দু যারা, এই হিন্দু সম্প্রদায়ে সনাতন হিন্দু একটা বিশাল অংশ এই গণেশ পুজো করে থাকেন। বিশেষ করে ভারতবর্ষের মুম্বাই, হায়দ্রাবাদ, গুজরাট এইসব এলাকাতে এবং দক্ষিণ ভারতে এই পুজোটা খুব বিশাল আকারে হয়ে থাকে এবং এটা 10 দিন ধরে হয়। আমাদের দুর্গাপুজো যেমন আমরা ষষ্ঠী থেকে বা শুরু করার আগে বা চতুর্থী থেকে এখন শুরু করে ফেলি, চতুর্থী থেকে একদম দশমী পর্যন্ত যেমন আমরা পুজো করে থাকি, তো এখানেও কিন্তু চতুর্থী থেকে 10 দিন পুরো এই পুজো হয়ে থাকে। তো ভারতবর্ষে আমরা যদি লক্ষ্য করে দেখি, যারা ধন কুবে সেই সমস্ত ব্যবসায়ীরাই কিন্তু এই গণেশ পুজোটা করে থাকেন। পুরোহিতের দরকার নেই, আত্মশুদ্ধি দরকার। আত্মশুদ্ধ অবস্থাতে আপনি যদি এই গণেশ পুজো করে থাকেন তাহলেই সামান্য উপাচারে আপনি এই পুজো করতে পারবেন, কোনো অসুবিধে নেই। ব্রাহ্মণের দরকার হবে না, আপনার নিজেই নিজের পুজো সারতে পারবেন বা নিজেই আপনি ব্রাহ্মণের কাজ করতে পারবেন বা পুরোহিতের কাজ করতে পারবেন। পুজোর উপাচার কী কী লাগবে? এই পুজো করতে হলে আগে একটা মূর্তির প্রয়োজন হয়। একটা মূর্তি নিয়ে পুজো করতে পারলে ভালো হয়। আপনারা সাধারণত পয়লা বৈশাখে, অনেকে যারা বাঙালি, আমরা হিন্দু বাঙালি, তারা আমরা সাধারণত পয়লা বৈশাখে এই পুজোটা করে থাকি। কিন্তু বছরের এই চতুর্থীতে আমরা কিন্তু এই পুজোটা সেভাবে অনেকে করি না, কিন্তু এটার একটা সাধনালব্ধ ফল পাওয়া যায় যা এই ভারতবর্ষের অন্যান্য জাতিরা তার ব্যবসায়িক দিকে এবং অন্যান্য সৌভাগ্যের দিকে তারা কিন্তু আলোকিতভাবে নিজের জায়গাটা তৈরি করে নিতে পারে। তো আমরাও আজকে আপনাকে সেই আশা নিয়ে, ইচ্ছা নিয়ে, সেই গণেশজির, গণেশ গণপতি বাপ্পার পুজো কীভাবে করবেন সেটা নিয়ে একটু আলোচনা করছি। তো এর উপাচার সম্পর্কে বলি, প্রথমেই এই উপাচারে লাগবে দূর্বা, কাঁচা হলুদ, জবা ফুল বা লাল রঙের টকটকে লাল রঙের ফুল, কুমকুম, লাল এবং সাদা চন্দন, সুগন্ধি ধূপ, ধুনো, আতপ চাল এবং লাড্ডু, যেটাকে আমরা বলি মোদক, এই মোদক লাগবে পুজোতে। আমাদের গণেশজির খুব প্রিয় জিনিস হচ্ছে মোয়া এবং এই মোয়া এই পুজোতে দিতে হয়। নারকোল, একটি গোটা নারকোল লাগবে এবং বিভিন্ন ফল প্রসাদ, সঙ্গে নৈবেদ্য, থালা এবং দক্ষিণা। সাধারণত হলুদ রঙের দ্রব্য বা মিষ্টি গণেশজি বেশ পছন্দ করেন। হলুদ ফুল, লাল ফুল এবং হলুদ ফুল গণেশজি খুবই প্রিয়। লাড্ডু হলুদ রঙের, যেটা আমরা মতিচুর বলে থাকি, সেই ধরনের লাড্ডুও খুব ঠাকুরের পছন্দ। এবং আপনারা দেখেছেন যে গণেশজির যে মূর্তি, সেই মূর্তিতে একটা হাতে, বাম হাতের নিচের হাতটাতে একটা লাড্ডু থাকে। যাই হোক, এবারে আমরা কিভাবে পুজোটা করব
সেটার ব্যাপারে বলি। প্রথমেই আমরা গণেশজির ধ্যান করব, গায়ত্রী মন্ত্র দে বা জপ করে নেব। যদি মালা থাকে আপনার মালায় জপ করতে পারেন, অথবা আঙুলের কর গুণেও আপনি এই জপটা করতে পারবেন। জপটা হচ্ছে ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াৎ। আবার একবার বলে দিই, ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্ন দন্তি প্রচোদয়াৎ। এই মন্ত্রটিকে আপনি 108 বার আগে জপ করে নেবেন। এবং সবার আগে যেটা করতে হয় সেটা কিন্তু গুরু পুজো। আপনি কিন্তু যে কোনো পুজোর প্রথমেই যেমন গুরু পুজো করেন, সেরকম গুরু পুজোটি সম্পূর্ণ আগে করবেন। করার পরে এই গায়ত্রী মন্ত্র জপ করে আপনি 108 বার জপ করার পরে এবারে ধ্যান করবেন। ধ্যান মন্ত্রটা বলছি, ওম খড়বং স্থূলতনু গজেন্দ্র বদনং লম্বদরং সুন্দরম প্রসন্ন মন্দ গন্ধ লুব্ধ মধু বেলল গণ্ডস্থলম দন্তঘাত বিদারি তাড়ি রুধিরই সিন্দুর শোভাকরম বন্দে শৈল সুতাসুতং গণপতিং সিদ্ধিপ্রদম কামদম। ধ্যানের পরে আপনি পুজোই বসবেন। পূজা কিভাবে করবেন? ধ্যানের পরে পুজো যখন আসবেন তখন বলবেন, গং এষ গন্ধ গণেশায় নম, গং ইদং সচন্দন পুষ্পং ওং গণেশায় নম, গং এষ ধূপ ওং গণেশায় নম, গং এত নৈবেদ্যং ওং গণেশায় নম। এই গণেশ পুজোর সময়, পুজোর শেষে যে গোটা নারকলটি থাকবে সেই গোটা নারকেলটি শক্ত কিছু বস্তুর উপরে এক বাড়ি মেরে তাকে ভেঙে খণ্ড খণ্ড করে দেবেন। এই নারকেল ভাঙলে পরে সেখানকার বা তার ভাগ্যের যে অশুভ শক্তিগুলো থেকে থাকে বা যে অশুভ শক্তির জন্য তার দুর্ভাগ্য হয়ে থাকে সেই দুর্ভাগ্যটা তার কেটে যায়। এই নারকেল ভাঙার পরে আপনি এবারে প্রণাম করবেন, প্রণাম মন্ত্র বলবেন, ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকর কন্দ কণারুণা বিঘ্ন হরন্তু হেরম্ব চরণ গুজরে নব একদন্তং মহাকায়ং লম্বোদরং গজাননং বিঘ্ননাশ করং দেবং হেরম্বং প্রণম্যহম্। এই মন্ত্রে আপনি গণেশজিকে অর্থাৎ গণপতি বাপ্পাকে প্রণাম করবেন, এবং প্রণামের পরে আপনি আবার পুনরায় গায়ত্রী মন্ত্র 108 বার জপ করবেন। এবং এই জপটা 108 বার শুধু পুজোর পরে করবেন তাই নয়, এটা আপনি যতদিন যাবে ওই ঠাকুরের সামনে ওই মূর্তির সামনে বসে আপনি প্রত্যহ যদি এবারে সামান্য ধূপধুনো দেখিয়েও যদি প্রত্যহ যদি এই জপ 108 বার করে যান তাহলে কিন্তু আপনি আপনার অভীষ্ট ফল পাবেন। এই গায়ত্রী মন্ত্র মনের ভিতরেও আপনি যেখানে কাজ করছেন বা যেখানে যাচ্ছেন, যেখানে যাত্রা করছেন, আপনার সেই কাজে যাতে মঙ্গল হয় সেই মঙ্গলের জন্যে আপনি এই গায়ত্রী মন্ত্র মনের মধ্যেও সবসময় জপ করে যেতে পারেন। অতএব জপের কোনো অ্যাকচুয়ালি কোনো সংখ্যা হয় না, তবু আমরা একটা ধরে নিই 108 বার। কিন্তু আপনার যদি সম্ভব হয় আপনি 24 ঘন্টায় মনের মধ্যে এই জপকে অন্তস্থ করে নিতে পারেন এবং এর ফলেই আপনি শুভ ফল লাভ করবেন। এ প্রসঙ্গে আরও কিছু বলি, জাতক জাতিকারা যারা খুব কষ্টের মধ্যে এই সময়টাতে আছে, বিশেষ করে মিথুন রাশি, কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি এবং মকর রাশি, আপনারা কিন্তু যদি ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত থেকে থাকেন তাহলে এই 4-5টি রাশি আপনারা যারা জাতক জাতিকা তারা কিন্তু এই গায়ত্রী মন্ত্র নিষ্ঠার সঙ্গে যদি জপ করেন তাহলে অবশ্যই আপনি এর সুফল ভোগ করতে পারবেন, এ ব্যাপারে নিশ্চিত হতে পারেন। যাই হোক, সকলের কাছে এবারে আমি বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।